এসএসসির বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের ভিডিওতে আমরা খাদ্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের ব্যবহার অর্থাৎ প্রিজারভেটিভ হিসাবে যে সকল কেমিক্যাল ব্যবহার করা হয় সেই সম্পর্কে আলোচনা করব খাদ্য সংরক্ষণে প্রথম যেই কেমিক্যালটা বা রাসায়নিক উপকরণটা ব্যবহার করা হয় এর সাথে আমরা খুবই পরিচিত সেটা হচ্ছে ফরমালিন ফরমালিন কেন কারণ আমরা অনেক সময় খবরাখবরে পড়ে থাকি যে বা শুনে থাকি যে এই মাছে ফরমালিন মুক্ত মাছ ফরমালিন মুক্ত শাকসবজি। সবজি ফরমালিন হচ্ছে মূলত এমন একটি রাসায়নিক দ্রব্য যা হচ্ছে কোনো একটা পচনশীল খাদ্য সংরক্ষণে কিন্তু ব্যবহার করা যায় কিন্তু এই ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করলে কিন্তু আমাদের দেহে বদহজম পাতলা পায়খানা পেটের পীড়া শ্বাসকষ্ট হাঁপানি লিভার কিডনি নষ্ট এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে তারপরে গর্ভজাত সন্তান হতে পারে যদি গর্ভবতী মা ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করে কাজে ফরমালিন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটি রাসায়নিক পদার্থ তারপরে হচ্ছে ধরো ইথিরিন বা রাইপেন নামক একটা পদার্থ আছে এই পদার্থটা হচ্ছে আম টমেটো কলা পেঁপে ইত্যাদি দ্রুত যেন পাকানো যায় অর্থাৎ দ্রুত যেন বাজারজাত করা যায় এটা তাই ব্যবহার করা হয় এবং এটা ব্যবহার করার ফলে সাত থেকে আট দিন পর বাজারজাত করা উচিত ঠিক আছে তাহলে আমাদের দেহের উপর কোনো ক্ষতিকর প্রভাব হতে পারবে না তারপরে আসে হচ্ছে খাদ্য সংরক্ষণের যে ক্যালসিয়াম কার্বাইট এই ক্যালসিয়াম কার্বাইট মূলত ফল পাকানোতে এটাও খুবই পরিচিত একটি রাসায়নিক দ্রব্য আমাদের জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন নামক গ্যাস উৎপন্ন করে যা পরবর্তীতে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত পদার্থতে পরিণত হতে পারে কাজে এজন্যই হচ্ছে এই ক্যালসিয়াম কার্বাইড ব্যবহারে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে এছাড়া খাদ্য সংরক্ষণে আর যে রাসায়নিক পদার্থ উপব্যবহার করা হয় তা হচ্ছে কালটার কালটার হচ্ছে যে ধরো সাপোজ হচ্ছে কোন একটা আম যেটা হচ্ছে গাছ থেকে পাকে বা এরকম পক্কশীল এক শিলের চে একটা ফল আছে বা শাকসবজি আছে এখন এই আম যেন দ্রুত না পাকে সেজন্য গাছে এই কান্টার স্প্রে করা হয় এতে হয় কি ধরো হচ্ছে আমটাকে বেশি দিন ধরে গাছে রাখা যায় এবং অফ সিজন মানে আমের যখন সিজন না সেইখানেও আমকে বাঁচিয়ে রাখা যায় তখন কিন্তু একটা উচ্চ বাজার মূল্য পাওয়া যায় যে অসময়ে ফলন হিসাবে ঠিক আছে তাহলে কালটার ব্যবহারে ফল দ্রুত পরিপক্ক হয় না কিন্তু এই ধরনের ফল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক দ্রব্য সম্পর্কিত আলোচনা এখন এই খাদ্য সংরক্ষণে যদি রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করা হয় তাহলে ভোক্তা অধিকার আইন প্রয়োগ সচেতনতা বৃদ্ধি এবং শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার সীমিত করা সম্ভব হবে তাহলে এই ছিল আমাদের খাদ্য সংরক্ষণের রাসায়নিক দ্রব্য সংক্রান্ত আলোচনা